AB24 বাংলা ও বাঙালির পাশে প্রবাসে বাংলাদেশ ছাত্রলীগকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ইতালির ভ্যানিসে বসবাসরত বাংলাদেশের বিভিন্ন জেলার ছাত্রলীগ কর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও মতামত সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ ভ্যানিস শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নূর আলম ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ ইতালি শাখার সহ সম্পাদক এসামুল হক সেতু। পরিবার আজকে কর্তৃক আয়োজিত আমরা গিলপাড়িতে সকলে অংশগ্রহণ করেছি। আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূলনীতি, ইনশাল্লাহ আমরা বিদেশের মাটিতে বঙ্গবন্ধুর আদর্শ করা, বঙ্গবন্ধু নিজ হাতে করা বাংলাদেশ ছাত্রলীগকে ভালোবেসে ইনশাল্লাহ আমরা এক প্রবাসী থেকে। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভ্যানিস ছাত্রলীগের প্রচার সম্পাদক রাজু দাস, নড়িয়া উপজেলা ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম, কিশোরগঞ্জ আবদুল্লাহপুর ছাত্রলীগ নেতা মাহবুব, ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম, মাসুদুর রহমান শ্যামল, শাকিল, সোহেল শিকদার, আশিকুর রহমান কাজল সহ আরও অনেকে। এ সময় প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, বাংলাদেশ ছাত্রলীগ একটি ভালোবাসা ও বিশ্বাসের নাম। বাংলাদেশে যেমন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দুজন বিশ্বস্ত সৈনিকের দ্বারা সুন্দরভাবে পরিচালিত হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ, আমরাও প্রবাসে থেকে প্রাণের সংগঠন ছাত্রলীগের প্রকৃত কর্মীদের ঐক্যবদ্ধ করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করতে চাই। আর এই লক্ষ্যকে বাস্তবায়ন করার উদ্দেশ্যে আজকের এই মিলনমেলা। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাঈম খান জয় ভাই এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, তাদের নেতৃত্বে আমরা চাই যে বিদেশের মাটিতেও ছাত্রলীগকে জাগ্রত করতে। AB24 বাংলা ও বাঙালির পাশে।